হ্যালো গাইস, এখন দেখো আমরা টিউনিং কীভাবে করবো। যেমন দেখেন এখন আমরা গিয়ারটা লামাচ্ছি, দেখুন লামার সাথে সাথে গিয়ার থেকে এখান থেকে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন পড়ে যাওয়াতে। এটা না করার জন্য কী করতে, আমাদের এখানে একটা এস নাট আছে, এস নাটটা আমরা টাইট দিব, এই 7 বরাবর নাম্বার টাইট দিব, এটা 7 বরাবর। আমরা দেখতে পাচ্ছেন এখন 7 বরাবর এটা সোজা বরাবর রাখার চেষ্টা করবো। দেখুন আমরা আরেকটা গিয়ার তুললে কিন্তু তাও সুন্দর করে চলে আসতেছে, পিছনে ঘুরে এলেও সমস্যা করতেছে না। আমরা গিয়ার পাল্টাবো, একটা দিলাম গিয়ার উঠতেছে না, দুইটা দিলাম উঠে নেই, তিনটা দিলাম তার গিয়ার পাল্টে দিল, এমনকি আমাদের গিয়ার সব উঠতেছে না। তাই জন্য প্রথমে আমাদের কাজ তারটা দেখতে পাচ্ছেন লুজ, তারটা আমরা টাইট দিব। তারটা আমরা টাইট দিয়ে দিলাম সমান করে, আর তারটা ফেসা লাগাবেন না, তারটা একদম সমান করে নিচে দিয়ে লাগাই দিবেন। আমরা একটা দিলাম গিয়ার উঠে নেই, দুটো দেওয়াতে দুটো একসাথে উঠে গেছে। লামারটা দেখুন একদম স্মুথ, কিন্তু উটারটা উঠতেছে না, বুঝতে পারছেন? উটারটা একটা দিলে কিন্তু একটু করে শেপ করতেছে, উঠতেছে না, দেখা যাবে এইটা হবে। দেখুন একটা দিলাম উঠে নাই, এবার আমরা কী করবো, এই তারটা এখানে অ্যাডজাস্টটা আমরা টাইট দিব। এবার দেখুন আমি একটা দিয়ে চারটা উড়ে গেছে, দুটা তিনটা চারটা পাঁচটা এই সাতটা উড়ে গেছে, সাতটা উঠার পরে দেখুন ইয়ে ডাঙাটা যাওয়া আসা করতেছে। ওটার জন্য কী করবো আমরা, এটা যেন এখানে না বাজে, স্কোপে এস নাট যেটা আছে এল, এবার এল নাটটা টাইট দিব, এল নাটটা আমরা টাইট দিয়ে দিলাম। এবার দেখতেছি উঠতেছে না, তখন আমরা কী করবো, এল নাটটা একটু লুজ দিব। এবার দেখতে পাচ্ছেন আমাদের লামারটা একটা একটা লাম উঠেছে, এবার দেখুন, এবার দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন টিউনিং কীভাবে করবেন। দেখতে পাচ্ছেন একদম মাইরে মাইরে কাজ করতেছে আমাদের, এটা সব যারা এভাবে টিউনিং করতে পারবেন। আজকে ভিডিও এতটুকু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। ওকে বাই।